চৌঠা জুলাইয়ের শ্রদ্ধার্ঘ্য স্বামীজির চরণ কমলে, সেই সঙ্গে ভগিনী নিবেদিতার মানস লোকে, তার গুরুর চির অধিষ্ঠান, সেই আসনে আমাদের সকলের প্রাণের প্রণাম নিবেদন করি। মার্গারেট নিবেদিতা ও চৌঠা জুলাই, রচনা তপতী মুখোপাধ্যায়, পাঠ সুকান্তি রায়, সম্প্রচারণ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল। শ্রাবণের কৃষ্ণপক্ষ, তমিশ্রার ঘনান্ধকারে ঘুমন্ত পৃথিবী, বাইরে বর্ষার জমাট বাঁধা ভিজে বাতাস, উত্তর কলকাতা বাগবাজার 17 নম্বর বোস পাড়ালে, ঘুপচি দম বন্ধ করা ছোট্ট এক কক্ষে নিদ্রিত সাগর পাড়ের এক বন্নী শিখা আইরিশ দুহিতা মার্গারেট নবল, বিশ্ব পরিব্রাজক বীর সন্ন্যাসী লোকাচার্য, ভারতের জ্বলন্ত স্বাধীনতা সূর্য, স্বামী বিবেকানন্দের মানস কন্যা, তার স্নেহের লিটল মার্গট, ভারত মাতার চরণে উৎসর্গিতা নিবেদিতা। বর্ষার দমকা বাতাসে ঘরের ভিতর মোমবাতির শিখাটা থর থর করে কাঁপছে, সারা রাত্রি আপন তেজে জ্বলে নিঃশেষিত, এবার তার নিভে যাবার পালা। বাইরে ক্রমশ ফিকে হয়ে আসা কৃষ্ণপক্ষের অন্ধকার, পৃথিবীতে আরো একটি নতুন ভোরের সূচনায় দিগন্তে অস্তমিত রাত্রির বন্দনা, এক গভীরতম দুঃস্বপ্ন থেকে বুত্থিত আইরিশ দুহিতা আচমকাই জেগে ওঠে। মার্গারেট বিহ্বল বিস্মিত, পরমহংসের দ্বিতীয়বার মৃত্যুকে প্রত্যক্ষ করে এও কি সম্ভব? দেওয়ালে ক্যালেন্ডারের পাতা দোদুল্যমান শ্রাবণের বাতাসে, দৃষ্টিতে ভেসে ওঠে দূর থেকে মৃত্যাকার দাগটা, আজ 4 জুলাই 1902। মুহূর্তে সচকিত আলো আভারীর সন্ধিক্ষণে দরজার বাইরে দণ্ডায়মান এক নৈঃশব্দ ক্রন্দনের কায়াদু, বিস্ময় ঘনীভূত হয় সংশয়ে, হৃদলিন্দে হাতুড়ির শব্দ বেজে ওঠে দ্রুত অথচ প্রাণহীন জড়তায় আচ্ছন্ন মার্গট এগিয়ে চলে আগন্তুক সন্নিধানে। সাদা একটা ক্যানভাস, তাতে লাল কালির কতগুলি ফোঁটা, যেন রক্ত ফোঁটার বিন্যাস প্রবল তাণ্ডবে প্রলয় নাচন নাচতে থাকে মার্গটের চোখের সামনে। দি এন্ড হ্যাজ কাম, স্বামীজি নেভার রাইজ টু এগেইন। মুহূর্তে পায়ের তলার মাটি কেঁপে ওঠে, দুলে ওঠে মার্গটের দুনিয়া প্রবল ভূমিকম্পে, বুকের ভিতর জেগে ওঠে সমুদ্র গর্জন, মনের মধ্যে পুঞ্জীভূত হতে থাকে এক রাশ হাহাকার, সে হাহাকার মহারোষ গর্জনে তলিয়ে যেতে থাকে চেতনার সংজ্ঞা। আচার্য, পিতা, গুরু, বন্ধু, পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দের লিটল মার্গট, শ্রী শ্রীমার আদরিণী কন্যা খুঁকি, ভারত মাতার চরণে উৎসর্গিতা মহাপ্রাণ নিবেদিতার। ঝির ঝির অবিরাম বৃষ্টি বাইরে উচ্ছ্বাসরুদ্ধ ক্রন্দনে
প্লাবিত অন্তর। মার্গারেট বেলুড় মঠের মাটিতে পায়ে পায়ে এগিয়ে চলেছেন, যেখানে তার রাজার রাজা আজ মহানিদ্রিত। নীরব অশ্রুতে ভেসে যাচ্ছে মন বুদ্ধি অহং গুরুর প্রতি অভিমান যুক্তি তর্ক সব কিছু। সেই ঘর তার রাজার আবাস, উষালগ্নে ঘরের ভিতর খেলে চলেছে এক আলো আঁধারির খেলা। মার্গারেটের ছোট্ট বুকের গভীরে অব্যক্ত বেদনার যন্ত্রণা। মাটিতে শায়িত মাদুরের উপর নিথর নিষ্পন্দ ভারতের স্বাধীনতা সূর্য, নিবেদিতার আচার্য গুরু রাজাধীরাজ বিশ্ব পরিব্রাজক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। চন্দনের গন্ধে সারা ঘরের বাতাস ভারী করে তুলেছে। বাইরে কলকল্লোলিনী সুরধ্বনি জাহ্নবীর তরঙ্গ মূর্ছনা, আর ঘরের ভিতর বেজে চলেছে স্বামীজির প্রিয় গানগুলি। মার্গারেটকে নিঃশব্দে নিবেদিতায় উত্তরণ করে চলেছে। উপরে সুনীল আকাশ, নিচে অনাদি অতীত হতে প্রবাহমান পুণ্যতয়া জাহ্নবী, গঙ্গার পশ্চিম তীর বেলুড় মঠ, মহাশ্মশান মহাপীঠ, এখানে ইতিহাস নীরব সাক্ষী হয়ে থাকে। চন্দন কাঠ ফুল মাল্যে সজ্জিত মহাজগতের গুরুর শেষ শয্যা, অগুরুর গন্ধে সুরভিত চিতা শয্যা, রাজাধীরাজের শেষ অভিষেক। সাতবার প্রদক্ষিণে নিবেদিতার শেষ শ্রদ্ধা, চিতাগ্নি জ্বলে ওঠা লেলিহান শিখায়। ভারতের অস্তমিত সূর্য চিতাবন্নিমান, নিবেদিতা সেই সূর্যের বৃত্তে মৌন ঘূর্ণায়মান। সবাগ ভারত বর্ষর লেলিহান শিখাকে ঘিরে দুটি চোখ অবাক বিস্ময়ে দেখে, জ্বলন্ত চিতা থেকে উঠে আসছে এক অগ্নি বসনা তপস্বিনী, তারই মহাজীবনের গুরু স্বামী বিবেকানন্দ। নতুন এক রূপে নতুন এক বেশে আলোর দীপশিখা হাতে ভারতের অগ্নিমন্তে দীক্ষিতা নিবেদিতা রূপে। প্রণাম সকলকে। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।